সরাসরি অনির্বাণ সিনহা এবং একই সঙ্গে প্রিয়াঙ্কা আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অনির্বাণ, বলছিলেন যে কোনো বিজেপি বিধায়ককে গ্রেফতার করা যাবে না, কিন্তু কেন বললেন এমন কথা? যে বিচারপতির বেঞ্চে শুনানি চলছিল তিনি হঠাৎ নিজের মনে ইচ্ছে হলো তাই বলে দিলেন বিজেপি বিধায়কদের, বা তার পছন্দ হয়নি মামলাটা তাই বলে দিলেন গ্রেফতার করা যাবে না। ব্যাপারটা বোধহয় তা নয়। প্রিয়াঙ্কা, যেমন তুমি বলছিলে, তখন এই মুহূর্তে রয়েছেন হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে, এবং প্রিয়াঙ্কায় গোটা শুনানি পর্বে রয়েছেন, উপস্থিত রয়েছেন। আবার থেকে এই দুটোর পরেই যে শুনানি শুরু হবে সেখানেও থাকবেন। আমি চটপট প্রিয়াঙ্কাকে ছেড়ে দেবো, তার আগে প্রথমেই প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করবো, প্রিয়াঙ্কা, জাতীয় সঙ্গীত অবমাননার মতো গুরুত্বপূর্ণ মামলা বিচারপতির কাছে যখন বিষয়টা এলো এবং যেভাবে পেশ করলেন প্রথম বিজেপি বিধায়কদের পক্ষে তাদের আইনজীবী, সরকারি আইনজীবী যা উত্তর দিলেন, তার থেকে বিচারপতির নিজের প্রথম মন্তব্য কী ছিল যদি একটু আমাদেরকে জানান। যে বিষয়টা ইতিমধ্যে উঠে এসছে তা হলো বিধায়কদের তরফ থেকে আইনজীবী ছিলেন রাজদীপ মজুমদার। তিনি প্রথমেই বলেন এত তাড়াহুড়ো কিসের, কী করে এত তাড়াহুড়ো করে মামলা রুজু করে দেওয়া হলো। তখনই বিচারপতি প্রশ্ন করেন জাতীয় সঙ্গীত বাজানোর আগে কি কোনোভাবে নোটিশ দেওয়া হয়েছিল, কারণ রাজদীপ মজুমদার আইনজীবী তিনি পরিষ্কার বলেছিলেন জাতীয় সঙ্গীত বাজানোর আগে কোনোভাবে আমাদের জানানো হয়নি যে জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এবং নিয়ম অনুসারে জাতীয় সঙ্গীত বাজানোর জন্য অবগত করতে হয়, সেরকমভাবে কোনো রকম অবগত করা হয়নি। বিচারপতির প্রথম প্রশ্ন সেই অর্থেই উঠে আসে রাজ্যের প্রতি, জাতীয় সঙ্গীত বাজানোর আগে কি কোনোভাবে অবগত করা হয়েছিল, এখানে কি কেউ এই মুহূর্তে এজলাসে হঠাৎ করে জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করতে পারেন, প্রশ্ন করেছেন বিচারপতি জয়সেন গুপ্ত। এখানেই থেমে থাকেননি অনির্বাণ বিচারপতি জয়সেন গুপ্ত। বিচারপতি জয়সেন গুপ্ত রাজ্যের বক্তব্য শোনেন, রাজ্যের হয়ে কিশোর দত্ত এই বক্তব্য পেশ করেন। সেখানে স্পষ্ট করে রাজ্যের তরফ থেকে জানানো হয় জাতীয় সঙ্গীত বাজানোর সময় হট্টগোল করেছিলেন বিজেপি বিধায়করা। সেক্ষেত্রে বিচারপতি স্পষ্টত বলেন এবং প্রশ্ন করেন, সিকোয়েন্স অনুযায়ী বিচারপতি বোঝান এবং বলেন যেই সময় প্রথমে তৃণমূলের কর্মসূচি চলছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন, সেখানে ধর্ণা চলছিল, পরবর্তীকালে বিজেপি বিধায়করা তার পরবর্তী স্লোগানিং শুরু করেন এবং সেই স্লোগানিং চলাকালীন জাতীয় সঙ্গীত বাজানো হয়। বিচারপতি আরও বলেন কোনোভাবে এখানে উঠে আসছে না যে হঠাৎ করে জাতীয় সঙ্গীত চলার সময় বিজেপি বিধায়করা হই হট্টগোল বা স্লোগানিং শুরু করেছে, তেমনটা কোনোভাবেই উঠে আসছে না। প্রিয়াঙ্কা, তুমি আমার সঙ্গে থাকো। তনয়া, তুমি বুঝতে পারছো নিশ্চয়ই প্রিয়াঙ্কা তাহলে কি বলতে চাইছে বা বিচারপতি ঠিক কি বলতে চেয়েছিলেন। এছাড়া তুমি, আমি, প্রিয়াঙ্কা এখন কথা বলছি। একটা খবর জানাচ্ছি দর্শকদের, প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছেন হাইকোর্টে, যেখানে পথপথ করে উঠছে জাতীয় পতাকা, যার একটু দূরেই দাঁড়িয়ে আছেন ফুদিরাম বসু প্রস্তর মূর্তি হয়ে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কোনো দেশাত্মবোধী মানুষ যদি হঠাৎ করে জাতীয় সঙ্গীত গেয়ে ওঠেন উইদাউট এনি নোটিস, প্রিয়াঙ্কা কি তাহলে জাতীয় সঙ্গীত অবমাননার দায়ে অভিযুক্ত হতে পারে তোমার এবং আমার সঙ্গে ওই সময় কথা বলবার জন্য? প্রিয়াঙ্কা তো জানেই না এখানে ওই মুহূর্তে কোনো একজন মানুষ এসে জাতীয় সঙ্গীত গাইবেন। ঠিক সেই ঘটনাটাই ঘটেছে, বরং তার থেকে গুরুতর ঘটনা ঘটেছে। একদল মানুষ যারা বিধানসভার বিধায়ক, আইনসভার সদস্য, অর্থাৎ যে আইনসভা আইন তৈরি করে, স্বাধীন দেশের আইনসভার সদস্য, তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। এমন অবস্থায় তাদের উল্টো দিকে দাঁড়িয়ে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে বা বসে হঠাৎ করে জাতীয় সঙ্গীত শুরু করে দেওয়া, সেটা কি, এবং তাদেরকে কিছু জানতে না দেওয়া, সেটা কি তাহলে কার্যত তাদেরকে রাজনৈতিকভাবে বা মামলার প্যাঁচে ফেলবার জন্য? যদি সত্যি সত্যি জাতীয় সঙ্গীত গাওয়া এবং তারাও জাতীয় সঙ্গীতের মান মর্যাদা রক্ষা করুন, আইনসভা সদস্য হিসেবে, বিজেপি সদস্য হিসেবে দেখা নয়, আইনসভা সদস্য হিসেবে, এটা যদি তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য হতো তাহলে নিশ্চয়ই উল্টো দিক থেকে সৌজন্যের বিষয় নয় যে এটা জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা সৌজন্যেরও ঊর্ধ্বে, সমস্ত কিছুর ঊর্ধ্বে, সর্বোপরি দেশ। সুতরাং তাদের ওখান থেকে কোনো একজন দূত মারফত অন্তত বলে পাঠানো উচিত ছিল আমরা কিন্তু জাতীয় সঙ্গীত গাইব এই মঞ্চে এখন, ফলে আপনারা যদি আপনাদের যে স্লোগান, বিক্ষোভ, আপনাদের যে প্রতিবাদ চলছে সেটা একটু বন্ধ রাখেন, আমাদের জাতীয় সঙ্গীত শেষ হলে আপনারা আবার কন্টিনিউ করতে পারেন। আমার ধারণা বিজেপি বিধায়করাও ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে ঠিক এই কথাটাই বলতেন এবং এই কথায় সাড়া দিতেন, তারাও দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের সময় যথেষ্ট সম্মান প্রদর্শন করতেন যা জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে করতে হয়। এই মুহূর্তে প্রিয়াঙ্কা আমার সঙ্গে রয়েছেন, কোনো একজন আইনজীবী রয়েছেন, কে বলছিলেন, কার কথা বলছিল? পিসিআর লোকনাথ চট্টোপাধ্যায়, আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। লোকনাথ বাবু, যে কথাটি আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা জানাচ্ছিলেন, আজকে বিচারপতি যে প্রশ্নটি করেছেন, জাতীয় সঙ্গীতের অবমাননার কথা উঠছে, কিন্তু জাতীয় সঙ্গীত যে গাওয়া হবে বিক্ষোভরত অবস্থায়, আন্দোলনরত অবস্থায়, অবস্থানে বসে থাকা একদল বিধায়ককে, আইনসভার সদস্যদেরকে, সে কথাটা জানিয়েছিল কে? কেউ জানিয়েছিল কি লোকনাথ বাবু? বা এটাই দুটো দিক আছে আপনার প্রশ্নের, দুটো দিক। একটি দিক হলো এখানে তথ্যগত দিক, অর্থাৎ ফ্যাকচুয়ালি কি হয়েছে, এবং দ্বিতীয় হচ্ছে আইনের বিষয়টি, যে নিয়ে আজকে মামলা হয়েছে। এবার ফ্যাকচুয়ালি যদি দেখা যায়, একটা অন্য প্রান্তে অন্য এন্ডে কেউ হঠাৎ করে জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করে দিলেন, আর সেটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা ব্যক্তি তাদের বিরুদ্ধে, এবং তার জন্য মামলা রুজু হয়ে গেল, সেই নিয়ে এফআইআর হয়ে গেল, গুন্ডা দমন শাখা নেমে গেলেন। এনারা যে আইনসভার সদস্যরা যে কি গুন্ডা ভগবান জানে। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যে ফ্যাকচুয়ালি যদি দেখা যায় যে যখন জাতীয় সঙ্গীত হয় তার আগে অ্যাটেনশন করানো, বলা, মাইকে বলা, সেই যে একটা পদ্ধতি থাকে, সেই পদ্ধতির ব্যাপারে কিন্তু কোনো স্পষ্ট দিক এখনো পর্যন্ত উঠে আসছে না। এবং দ্বিতীয়ত যেখানে আইনের বিষয়টা রয়েছে, আদৌ কি এটাকে অবমাননা বলা যায়? আদৌ কি যেই দৃষ্টিভঙ্গি থেকে বা যেই পরিস্থিতিতে এই ঘটনাগুলো ঘটে দাঁড়িয়েছে, সেই জন্যই আজকে আদালত হয়তো বাধ্য হয়েছেন রিলিফ দিতে, আদালত হয়তো বাধ্য হয়েছেন বলে দিতে যে এরকম এনাদেরকে গ্রেফতার করা যাবে না বা কোনো রকম কঠোর মেজার নেওয়া যাবে না। নিশ্চয়ই আদালত পুরো বিষয়টাকে খতিয়ে দেখে এই সিদ্ধান্তেই পৌঁছেছেন। অনেক ধন্যবাদ লোকনাথ বাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য। প্রিয়াঙ্কা।